আজ আমাদের মৌসুমী গীত থেকে ফেরার দিন। সত্যি কথা বলতে সানরাইজ দেখার অনেক ইচ্ছে ছিল সবাইয়ের, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি। তার কারণ কাল রাতে যা ওয়েদার ছিল, জ্যোৎস্না, রাতে চাঁদের আলো আর তার পাশে সমুদ্র, আর আমরা হ্যামকে দোল খেতে খেতে জাস্ট এনজয় করছিলাম এই ব্যাপারটাকে। এখন আমরা নৌকায় করে ফিরছি, এবার বাড়ি ফেরার পালা। একটু খারাপ লাগছে যে খুব সুন্দর একটা দিন কাটলো এখানে মৌসুমী দ্বীপে আলাফিয়া ক্যাম্পে, কিন্তু ওভারঅল বলবো মৌসুমী দ্বীপ একদিন কিন্তু দিনের জন্য দারুণ একটা জায়গা। যদি আমার থেকে কেউ পার্সোনালি সাজেশন চায় যে কলকাতার ধারে কাছে একটা ভালো জায়গা জাস্ট একদিন দুদিন বা একটা উইকেন্ড প্ল্যানের জন্য, তো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডের কাছাকাছি দেখার জায়গা আছে বকখালি। বকখালি এখন অনেকটাই ক্রাউডেড, তাই জন্য আমি এক কথায় বলবো মৌসুমী দ্বীপ উইকেন্ডের জন্য একদমই সেরা প্ল্যান। এখানে আসতে গেলে নামখানা স্টেশন থেকে ভায়া 7 মাইল হয়ে এখানে আসতে হয়। আপনি যদি বাইক নিয়ে আসেন তো আপনার পক্ষে ব্যাপারটা আরও ইজি হয়ে যায়, আপনি ডিরেক্ট চলে যেতে পারেন মৌসুমী দ্বীপে, এবং আমি বলবো যে সেটাই সব থেকে বেটার। এবারে সত্যিই মনে হচ্ছে যে পরে কখনো একবার প্ল্যান করতেই হবে মৌসুমী দ্বীপের জন্য, এবং তখন আরও একটা দিন বেশি হাতে নিয়ে আসবো আমি। তার কারণ এই জায়গাটা, এই এই নেচারটা উপভোগ করার জন্য আর একটা দিন বেশি সময় আমার দরকার। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগলো। অনেক ধরনের ট্রাভেল ভিডিওস আছে আমার চ্যানেলে, সাপোর্ট করুন।